অতীত হবে তাপপ্রবাহ, অবশেষে স্বস্তির খবর দক্ষিণবঙ্গে, আসবে বৃষ্টি। তীব্র দাবদাহ, তাপপ্রবাহ, লু ইত্যাদির কারণে এখন দক্ষিণবঙ্গের পরিস্থিতি নাজেহাল। দুপুর তো দূরের কথা, রাতে আর সকালেও মাথার উপরে যেন সূর্য বিচরণ করছে। ফ্যান কিংবা এসি চললেও মনে হয় যেন কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। তবে এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মিলবে মুক্তি, এমনটাই জানিয়েছে IMD। বৈশাখ মাসের শুরু থেকেই দক্ষিণবঙ্গে তত্তরীয় তাপমাত্রার পারদ চড়তে দেখা যায়। সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে 41 ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা পৌঁছে গিয়েছে 35 ডিগ্রির কাছাকাছি। তবে এবার মিলল বৃষ্টির পূর্বাভাস। তীব্র তাপপ্রবাহের মধ্যে ধরাধামে আসছে বৃষ্টি, কারণ দুটি ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টি আসবে। উত্তর পূর্ব বিহার ও সিকিমের মধ্যে একটি, আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমের উপর। এর প্রভাবে আগামী 5 দিন উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও নামবে বৃষ্টি। তবে অপেক্ষা করতে হবে 22 এপ্রিল পর্যন্ত, 22 থেকে 24 এপ্রিল পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর তাতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে দক্ষিণবঙ্গে তা বলাই বাহুল্য। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে তাপমাত্রার পারদেও কিছুটা কমতি থাকবে। 22 এপ্রিল সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। 23 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার উপকূলবর্তী 4 জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। 24 এপ্রিল অর্থাৎ বুধবার উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। মোটের উপর 22 থেকে 24 এপ্রিল গরম থেকে নিশ্চিত রেহাই।